আসসালামু আলাইকুম ফুডিস রেসিপি বাই মাসিয়াত থেকে আমি মাসিয়াত আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রাই। আমাদের রেস্টুরেন্টগুলোতে সাধারণত যেরকম ভাবে চিকেন ফ্রাই সার্ভ করা হয় কিছুটা সেরকম। এটা বাইরের থেকে যতটা ক্রিসপি এবং ভিতর থেকে ততটাই জুসি হবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। চিকেন ফ্রাই তৈরির জন্য আমি এখানে একটা মুরগি নিয়েছি, এটা প্রায় 1.5 কেজি থেকে একটু বেশি ওজনের। আমি এভাবে চামড়া সহ নিয়েছি, আপনারা চাইলে চামড়া ছাড়াও এটা করতে পারেন, তবে চামড়া সহ নিলে এটা খুবই সুন্দর রেস্টুরেন্টের মতন এবং খুব ক্রিসপি হয়। এখানে নিয়েছি আমি 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ পাপরিকার গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, টমেটো কেচাপ আর 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এখন আমি এগুলো সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। গোলমরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, আপনার ঝাল কম বেশি খেতে চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়াও ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস, 1 টেবিল চামচের মতো ভিনেগার। এখন এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে চিকেনের সব দিকে ভালোভাবে মশলাগুলো ঢুকে। আমি এগুলোকে মাখিয়ে প্রায় 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। প্রায় 2 ঘন্টা পর আমি নর্মাল ফ্রিজ থেকে মাংসগুলো বের করে নিয়েছি। এখন আমি কোটিংটা তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি ময়দা আর লিকুইড দুধ রুম টেম্পারেচারে রাখা। দুধটার ভিতরে আমি একটু ডিম দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছে। আমি ময়দাতে 1 চা চামচের মতন পাপরিকার গুঁড়া দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি মাংসগুলোকে একটা একটা করে নিয়ে এভাবে ময়দার ভিতরে ভালোভাবে চেপে চেপে চিকেনটার গায়ে লাগিয়ে নিব। এভাবে ভালোভাবে চেপে চেপে লাগাতে হবে। আর অবশিষ্ট ময়দাগুলো এভাবে ঝাঁকি দিয়ে ফেলে দিতে হবে। এরপর আমি দুধের মিশ্রণটার ভিতরে দিয়ে আবার একটু ময়দার ভিতরে কোটিং করে নিব। আমি 2 বার করে ময়দা লাগাচ্ছি, আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন, আপনারা যতটা ক্রিসপি খেতে চান সে অনুযায়ী করে নেবেন। দেখতেই পাচ্ছেন এভাবে চেপে চেপে ভালোভাবে করতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লেয়ার তৈরি হয়েছে। এই একই ভাবে আমি সবগুলো মাংসকে একভাবে কোটিং করে নিব। এখন আমি মাংসগুলোকে ডুবো তেলে ভাজার জন্য এখানে একটা প্যানে তেল নিয়েছি। আমি চিকেনগুলোকে একদম ডুবো তেলে ভাজব। তেলটা গরম হয়ে আসলে আমি তেলটা মিডিয়াম আঁচে রেখে 1টা 1টা করে মুরগির মাংসগুলো দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু সবসময় একই টেম্পারেচারে রাখা লাগবে, বেশি হাইতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু চিকেনগুলো ভিতর থেকে কাঁচা থেকে যাবে এবং বাইরের থেকে পুড়ে যাবে। আমি চিকেনের 1 পাশটা প্রায় 10 মিনিট ধরে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে উল্টে দিব। উল্টে দিয়ে এগুলোকে প্রায় 10 মিনিটের মতো ভেজে নিব। আমার চিকেনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এই পাশটাকেও প্রায় 10 মিনিটের মতো ভেজে নিয়েছি।
এখন আমি এগুলোকে একটা স্ট্রেনারে তুলে নিব। তৈরি হয়ে গেল আমাদের ক্রিস্পি চিকেন ফ্রাই। আমি এটাকে সার্ভ করেছি হোয়াইট সস এন্ড টমেটো সস দিয়ে। এই হোয়াইট সসের রেসিপিটি আমার চ্যানেলে আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার ফ্রাই গুলো ভিতর থেকে কতটা জুসি হয়েছে এবং বাইরে থেকে কতটা ক্রিস্পি হয়েছে। ভালো লাগলে বাসে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।